কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ হিঙ্গলগঞ্জে বিএসএফের 85 নম্বর ব্যাটালিয়নে 6টি টহলদারী জলযানের উদ্বোধন করেন। ভারত বাংলাদেশ সীমান্তে ইছাপন্থী নদীর উপর এই 6টি জলযান টহল দেবে। এই জলযানগুলির নাম রাখা হয়েছে গঙ্গা, কৃষ্ণা, সবরমতী, সুতলাজ, কাবেরী ও নর্মদা। এর পাশাপাশি অসুস্থ বিএসএফ জওয়ানদের ও উপকূলের নাগরিকদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য ওয়াটার অ্যাম্বুলেন্সেরও উদ্বোধন করেন তিনি। দূরদর্শন দূরদর্শন।